ছোটবেলা যেভাবে আমরা গড়ে উঠেছি সেভাবেই আমি আমাদের জাতিকে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলাম। বাকি আপনার সব দেখতে পাচ্ছেন, 10,000 প্রতিযোগী, অর্থাৎ সোনামণি নয়, সোনামণি 10,000-এর 5 গুণ ধরেন। ছোট থেকে যদি আপনি গড়ে তোলা প্রতিজ্ঞা গ্রহণ করুন, প্রত্যেক বাপকে বলবো, দাদাকে বলবো, চাচাকে বলবো, ছোট থেকে গড়ে তোলেন বাচ্চাকে, বড় থেকে নয়। মাদ্রাসা, স্কুল, কলেজ, সেখানে এক এক দল আসে ক্ষমতায়, এক এক দলের আদর্শে মানুষ গড়ে তোলে। আর আমরা সেখানে কী করি? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবন করি। আমার আস্তে আস্তে বিপ্লব এগিয়ে যাচ্ছে। বিপ্লব কোশ্চিন করলে মাথা থেকে হয় না, বিপ্লব হয় নিচ থেকে। যেসব ইসলামের সংগঠন আমাদেরকে শিখিয়েছে, আগে ক্ষমতা দখল করো, তবে এক হুকুমে সব নামাজি হয়ে যাবে। আমরা ছোট থেকে এর প্রতিবাদ করেছি, এটা কোশ্চিনকার রসুলের তরিকা নয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার আব্বা ছোটবেলায় টেবিলে বসাইতে আমাকে লেখাপড়া শেখাইছে। ওই জন্য আজকে ওই সুন্নত আমল করলে এই ছেলেকে টেবিলে দাঁড় করিয়ে দিয়ে। অত ওই সময় আমার ক্লাসমেটটা ছিল দাঁড়িওয়ালা, আমার ক্লাসে ফার্স্ট হতাম আমি। হিংসা ছিল সবারই, কিন্তু করার কোনো কায়দা ছিল না, যেটাই বলে ওটাই মুখস্ত হতা, কী করবে? যার ফলে অল্প বয়সে দুনিয়া সব পাশ করা শেষ। এইসব বাচ্চারা আজকে যারা ছোট ছোট গড়ে উঠতেছে, যদি মুরব্বীদের পক্ষ থেকে এই ধরনের উৎসাহ না পায়, ওরা চিরদিনের সোনামণি থাকবে, আর কখনো বড়ো হবে না। অর্থাৎ মনের দিক দিয়ে বড়ো হবে না, বয়সে বড়ো হবে। আমাদের দায়িত্ব ছোট থেকে ওইরকম বাপ হওয়া, যেন আমি বাপ পেয়েছিলাম। আমি বলি আমার শুধু জন্মদাতা পিতা না, তিনি আসলে আমার শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু। জীবনে প্রথম বক্তৃতা করে এটা তোমাদের শুনে রাখতে হবে। ব্রেন ভালো ছিল, আমাকে একটা বই ছিল বিদ্যা অমূল্য ধন, একটা আর্টিকেল ছিল। একদিন আব্বা বলছেন, খোকা এটা মুখস্থ করতে পারবা? হ্যাঁ, পড়ো দেখি। কিছুক্ষণ পরে মুখস্থ শুনে দিলাম, মসজিদে থাকতাম তো আব্বার কাছে, 10 বছর আব্বার বিছানার সাথে শুয়ে থাকতাম, শুনে দিলাম। এখন তো আমি তো আমার কাজ শেষ, হঠাৎ সাতক্ষীরা শহরের পাশে ইটি গাছে একটা জলসা হবে, আমি তো আব্বার সঙ্গে সবসময় থাকি, উনি সভাপতি চেয়ারে বসে আছেন, হঠাৎ করে আমাকে ডাক দিছে, খোকা ওইটি একটু বলতে পারবো? ওই যে বিদ্যা মূল্য ধন, হ্যাঁ পারবো না কেন, কিন্তু মাইকে দাঁড়ায় যে মুখ বন্ধ হয়ে যায় এই তো আমার অভ্যেস নেই। আমাকে দাঁড় করিয়ে দিয়েছে, সালাম দিয়ে বিদ্যা মূল্য ধন বলে দুস্তাইলেন, পড়িতে আমার জবান বন্ধ দিয়ে দৌড়ে একেবারে, আর ওই মানে মঞ্চেই আর আমি নেই, যাতে আব্বা দ্বিতীয়বার বলতে না পারে। কিন্তু অতি যে মারাবা মারাবা করে উৎসাহ দিলেন, ওই সঙ্গে সবাই মিলে মারাবা, আরে আমি বলতেই পারলাম না, আগেই মারাবা পেয়ে গেলাম। এটার মধ্যে একটা ট্রেনিং আছে না, কিছু না পারলেও উৎসাহ দিতে হবে বাচ্চাদের। খুব হয়েছে আল্লাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, আসলে কিন্তু সুন্দর হয়নি, কিন্তু পরেও তাকে সুন্দর বললে সে সুন্দর হওয়ার চেষ্টা করবে প্রতিজ্ঞা নেবে। এটা হলো আজকের সোনামণির বড় শিক্ষা। ছোটবেলায় যেভাবে আমরা গড়ে উঠেছি সেভাবেই আমি আমাদের জাতিকে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলাম। বাকি আজ আপনারা সব দেখতে পাচ্ছেন, 10,000 প্রতিযোগী, অর্থাৎ সোনামণি নয়, সোনামণি 10,000-এর 5 গুণ ধরেন। শাখা থেকে প্রতিযোগিতায় যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে তারা দেখেন, তার এলাকা চান্স পেয়েছে, এলাকা থেকে আবার প্রতিযোগিতা করে 3 জন নাকি 2 জন, 3 জন তারা জেলায় চান্স পেয়েছে, সেখান থেকে আবার প্রতিযোগিতা করে কেন্দ্রে চান্স পেয়েছে। তাহলে আপনি বুঝতে পারছেন তো, এই শাখা দিতে 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 এই পর্যন্ত আসছে। তাহলে যদি 10,000 মধ্যে হিসাব থাকে, আজকে এখানে এসেছে 210 জন, তাই 10,000 থেকে 210 জন মানে এরা যে কত হাজারের প্রতিনিধি, হিসাব করে নেন। আস্তে আস্তে বিপ্লব এগিয়ে যাচ্ছে। বিপ্লব কোশ্চিন করলে মাথা থেকে হয় না, বিপ্লব হয় নিচ থেকে। যেসব ইসলামের সংগঠন আমাদেরকে শিখিয়েছে, আগে ক্ষমতা দখল করো, তবে এক হুকুমে সব নামাজি হয়ে যাবে। আমরা ছোট থেকে এর প্রতিবাদ করেছি, এটা কোশ্চিনকার রসুলের তরিকা নয়। আমার প্রফেসর ভাই হারুন রশিদ বলেছেন, আল্লাহ রসুলের প্রথম ছিল হিলফুল ফুজুল, তন্ত্রের নবী হন নাই। নবী হওয়ার পরেই ইবনে আব্বাস তার স্বাস্থ্য ভাই নিজের গাড়ির কি বলে সওয়ারির পিছনে, গাধার পিছনে বসে বসে, ইবনে আব্বাস তুমি আমি যা বলি তুমি তাই বলো, এ হেফাজুল্লাহ এ হেফাজুকা,
তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। এবং মনে রেখে দিও, অলাইন ইস্তামাতাল ইনসু ওয়াল জিন্নু আলা ইয়ানফাউকা, ইনসান এবং জিন সম জাতি মিলে যদি বলে তোমার কোনো উপকার করবে, কোশ্চিন কালে উপকার করতে পারবে না। আর জিন ইনসান মিলে যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, তারা কখনোই ক্ষতি করতে পারবে না আল্লাহর ইচ্ছা ব্যতীত। ছোট্ট ছেলে নিজের সওয়ারের পিছনে বসার অব বয়সটা বুঝলেন কত ছোট, সেই সময় আল্লাহ রসুল তাকে এই ট্রেনিং দিচ্ছেন। এটি সোনামণি ট্রেনিং নয়, এইগুলো আমরা কোরআন হাদিসে পড়ি, সেইগুলোরই বাস্তবায়ন এটা আমাদের, আর কিছু না। অন্ধেরা পড়েন কিন্তু আমল করেন না, আমরা পড়ি আমল করার চেষ্টা করি। আর এই আমল করতে গিয়েই আমাদেরকে কারা নির্যাতন ভোগ করতে হয়েছে, আমাদের গালিগালাজ খেতে হয়েছে, আর দুনিয়া যত অপবাদ আপনারা সব শুনেছেন, ভুলে যাবেন না, পিছনের কথা যারা ভুলে যায় তারা সামনে আগাতে পারে না। এখন 2005 সালে সে বেদনাদায়ক স্মৃতি আমরা কখনোই ভুলতে পারবো না, আপনারা তো ভোগেননি বুঝতে পারবেন না। আমার সার্বিক জীবনটা মূলত এইভাবে গড়ে উঠছে, আমি চাই আপনাদের সবার পারিবারিক জীবনটা যেন এইভাবে গড়ে ওঠে। প্রথমেই ছেলেকে একেবারে দুনিয়ার বড় সবজান্তা বানিয়ে একবার নিউটন বানিয়ে দেবেন, বড় পণ্ডিত বানিয়ে দেবেন এই চিন্তা ছাড়া। ছোট ব্রেনে যা ঢোকে তাই শিখান, আস্তে 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 সব শিখবে, বড় হওয়ার পরে দেখবে সব আস্তে আস্তে শিখে নেবে। আমাদের সোনামণিদের ভবিষ্যৎ উন্নত এবং মঙ্গলময় জীবন কামনা করছি। তাদের বাপদের মধ্যে যেটা আমাদের ভাই হাসান আবদুল্লাহ বলেছে যে বাপেদের পক্ষ থেকে উৎসাহ পেতে হবে, নইলে সন্তানদের মন প্রফুল্ল থাকবে না। বাপ মা যদি খালি বলে আত্রাবাই মুখস্থ হতে নয় ওঠা হবে না, এসব হুকুমদারি করবেন না, ওদেরকে স্বাধীনভাবে ছেড়ে দেন, খেলাধুলা করুক আবার এসে পড়তে বসুক। ওদের খেলাটা বেশি জরুরি, ওদের মনের মধ্যে যখন একবার এই সোনামণির এই গানগুলি হয়ে যাবে, আজকে জানাজা দেখলেন না কি চমৎকারভাবে পড়লো, আর হুজুর কী অবস্থা ঘটে গেল, এই সমস্ত হুজুর ঘরে ঘরে আসে। আল্লাহাক আমাদের সবাইকে সেরকম বেদাত্মুক্ত জীবনযাপনের তৌফিক দান করুন। এবং ছোট থেকে যদি আপনি গড়ে তোলার প্রতিজ্ঞা গ্রহণ করুন, প্রত্যেক বাপকে বলবো, দাদাকে বলবো, চাচাকে বলবো, ছোট থেকে গড়ে তোলেন বাচ্চাকে, বড় থেকে নয়। মাদ্রাসা স্কুল কলেজ সেখানে এক এক দল আসে ক্ষমতায়, এক এক দলের আদর্শে মানুষ গড়ে তোলে। আর আমরা সেখানে কী করি, রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শে জীবন করি। আমরা শেখাই নাই ভাষাটা, কিন্তু খেয়াল করবে সবগুলো খুবই সুচিন্তিতভাবে আমাদের লেখা। রসুলের সাথে আমরা আলোকে জীবন গড়ি, দুনিয়ার কারণে তারা আলোকে জীবন গড়ে আমাদের ছেলেরা। আর এটা যখন মনে গেঁথে যাবে, ও যদি বাংলাদেশের প্রেসিডেন্টও হয় ইনশাল্লাহ সে ওই পথেই চলবে, সে ডানি বা যাবে না। আর কি আল এলমু ফি সগার কা নাকশি ফিল হাজার, ছোটোবেলায় শেখা একটা জিনিস পাথরে খোদাই করার মতো, সেই খোদাইটা থাকবে। এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট হয়েছে কিন্তু আয়াসোফিয়া মসজিদ দখল করার পরে সে বসে কোরআন তেলাওয়াত করছে, কারণ সে কোরআনে হাফেজ ছিল ছোটোবেলায়। আল্লাহাক আমাদের সবাইকে সত্যিকার অর্থে নিজের জীবনটাকে পিলার অফ সাকসেস যাকে বলা হয়, একেবারে সফলতার পিলার হিসেবে আমাদের বাচ্চাদের গড়ে তুলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।